রহমান রহিম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্গত দৌলতপুর কলেজ কারিগরি শাখার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের এই অনলাইন ক্লাসের আমি তোমাদের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ব্যবসায়ের আওতা ও পরিধি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আশা করি তোমরা যেখান থেকেই যে অবস্থায় থেকেই আমার এই অনলাইন ক্লাসটি দেখবে অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই অনলাইন ক্লাসটি দেখবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এই সংক্ষিপ্ত অনলাইন ক্লাসে আমরা মনোযোগ দিই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায়ের আওতা ও পরিধি। আসলে এটি আলোচনার পূর্বেই ব্যবসায়ের আওতা ও পরিধি সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। ব্যবসায়ের আওতা বা পরিধিটা কি? ব্যবসায়ের আওতা ও পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। একজন উৎপাদনকারী থেকে ভোগকারী পর্যন্ত ব্যবসায়ের যাবতীয় কার্যাবলী যেভাবে সংগঠিত হয় এবং বিস্তৃত হয় তা সামগ্রী ব্যবসায়ের আওতার ভিতরে পড়ে। আমরা পয়েন্ট আকারে যদি ব্যবসার আওতা সম্পর্কে জানি তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে। প্রথমেই ব্যবসার আওতা ও পরিধি কত প্রকার সেটা সম্পর্কে আমরা জানব। ব্যবসার আওতা ও পরিধি সাধারণত চার প্রকার। একটি হচ্ছে শিল্প, তারপরে হচ্ছে বাণিজ্য, তারপরে শিল্প ও বাণিজ্যের সহায়ক কার্যাবলী, এরপরে আছে প্রত্যক্ষ সেবা। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসি শিল্প। শিল্পে শিল্পটা কি? প্রাথমিকভাবে উৎপাদিত পণ্য, যেখান থেকে উৎপাদিত হয় সেটাই হচ্ছে প্রাথমিক শিল্প বলে। প্রাথমিক শিল্প সাধারণত তিন প্রকার হয়। প্রাথমিক শিল্প কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। তো প্রাথমিক শিল্পের প্রথম ধাপ হচ্ছে কৃষি শিল্প। কৃষি শিল্পটা কি? যে পণ্য বা দ্রব্য সামগ্রী কৃষি হইতে উৎপাদিত হয় তাকে কৃষি শিল্প বলে, যেমন ধান, পাট, আখ ইত্যাদি। ধানের মাধ্যমে আমরা চাউল পাই, পাটের মাধ্যমে আমরা পাটজাত বিভিন্ন সামগ্রী উৎপাদিত হয়ে থাকে সেগুলি পাই, এবং আখের মাধ্যমে আমরা চিনি বা গুড় উৎপাদন করে থাকি। এটি হচ্ছে প্রাথমিক শিল্পের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর বিস্তার সৃষ্টির প্রক্রিয়াটাকেই প্রজনন শিল্প বলে। উদ্ভিদ বলতে আমরা বুঝি সাধারণত গাছপালা বা নার্সারি। এখানে ফলের আঁটি হইতে অথবা ফলের কাণ্ড হইতে একটি গাছকে রূপান্তরিত করে প্রক্রিয়াকেই সেখানে নার্সারি বলা হয় এবং সেখান থেকে আমরা গাছ পেয়ে থাকি। এরপরে আছে পশুজাত। পশুজাতের ভিতরে আছে হাঁস, মুরগি, তারপরে গবাদি পশু, অথবা আরেকটি আছে হ্যাচারি। হ্যাচারির মাধ্যমে আমরা কিন্তু মাছের পোনা উৎপাদন করে থাকি। এটি প্রাথমিক শিল্পের প্রজনন শিল্পের আওতাভুক্ত। এরপরে আছে নিষ্কাশন শিল্প। আমরা নিষ্কাশন শিল্প সম্পর্কে জানতে পারি যে শিল্পের মাধ্যমে মাটি বা পানি হইতে যে দ্রব্যাদি আমরা আহরণ করে থাকি সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প বলে। নিষ্কাশন শিল্প যেমন পানি হইতে পাই আমরা মৎস্য, এবং মাটি হইতে পাই বিভিন্ন খনিজ সম্পদ বা খনিজ উপাদান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা শিল্পের আলোচনার শেষে বাণিজ্য নিয়ে যাব।
আসলে শিল্পটা হচ্ছে ব্যবসার আওতা ও পরিধির প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে বাণিজ্য। এই শিল্প হইতে উৎপাদিত বিভিন্ন পণ্য বা দ্রব্য সামগ্রী বাণিজ্যের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয়, এবং বাণিজ্য আদিমকাল হইতেই এই বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। আদিমকাল হইতে মধ্যযুগ, মধ্যযুগ হইতে বর্তমান যুগ, এইভাবে কালের বিবর্তনে বাণিজ্যেরও রূপরেখা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে বাণিজ্য সম্পর্কে জানব। বাণিজ্য, তার আগে আমি আর একটু আলোচনা করে নিতে চাই। এখানে আছে গৌণ শিল্প। শিল্পের আরেকটি রূপ হচ্ছে গৌণ শিল্প। সেখানে উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প কিছু অংশ আছে শিল্পের আরেকটি অংশে। উৎপাদন বা পুস্তক শিল্প, সেখানে আমরা পুস্তক, বই এগুলি পেয়ে থাকি। তার প্রথম ধাপ হচ্ছে কাগজ উৎপাদন। কাগজ উৎপাদন করে সেই কাগজের আমরা বইয়ের ভাষাগত দিকগুলো লিপিবদ্ধ করি, করার পরে একটি বইকে পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত করি। এটা হচ্ছে পুস্তক শিল্প বা উৎপাদন শিল্প। তারপরে আছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প, এখানে নির্মাণ শিল্প অত্যন্ত বাংলাদেশে একটি জনপ্রিয় ধাপ হিসাবে পরিগণিত হয়েছে। সেই নির্মাণ শিল্পের যেমন বিল্ডিং তৈরি, রাস্তাঘাট তৈরি, ব্রিজ তৈরি বা নির্মাণ, এই সমস্ত বিভিন্ন নির্মাণ সামগ্রিক প্রক্রিয়াকেই নির্মাণ শিল্প বলে থাকি। এরপর আছে যান্ত্রিক শিল্প। যান্ত্রিক শিল্প, যান্ত্রিক শিল্প, যান্ত্রিক শিল্পর মধ্যে যেমন পড়ে ইস্পাত শিল্প। এই ইস্পাতের মাধ্যমে আমরা বিভিন্ন যন্ত্রাংশগুলি তৈরি করে থাকি। এছাড়া আছে মৃৎশিল্প, এছাড়াও আছে বয়ন শিল্প। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বাণিজ্য সম্পর্কে জানি। বাণিজ্য কত প্রকার হয়ে থাকে? বাণিজ্য হচ্ছে প্রথমত অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য। তো অভ্যন্তরীণ বাণিজ্য যাওয়ার, অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে যাওয়ার আগেই আমরা, তার আগে কয়েকটি পয়েন্ট আছে, যেমন পণ্য বিনিময়, পরিবহন, গোদামজাতকরণ, বীমা ও ব্যাংকিং। পণ্য বিনিময়, পণ্য বিনিময় অবশ্যই অর্থের বিনিময়ে হতে হবে, অর্থের বিনিময় এবং নিয়ম মাফিকই হতে হবে। কোনো পণ্য একজন ভোক্তার কাছ থেকে আরেকজন ভোক্তার কাছে অর্থের বিনিময়ে তার স্বত্ব ত্যাগ করে, মানে মালিকানা হস্তান্তর করার প্রক্রিয়াকেই পণ্য বিনিময় বলা হয়। তো পণ্য বিনিময় আবার দুইভাবে, দুই ভাগে ভাগ করা হয়, অভ্যন্তরীণ বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকেই কাকে বলে? অভ্যন্তরীণ বাণিজ্য হলো একটি স্বাধীন সার্বভৌমত্ব, দেশের নিজের গণ্ডির মধ্যে যে ব্যবসায়ী সংগঠন বা বাণিজ্য সংগঠিত হয়ে থাকে, তাহলে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই প্রকার, একটি হচ্ছে পাইকারি ট্রেড বা বাণিজ্য, আরেকটি হচ্ছে খুচরা ট্রেড বা বাণিজ্য। খুচরা পাইকারি ট্রেড কাকে বলে? উৎপাদিত পণ্য সামগ্রী যদি আমরা ব্যাপকভাবে এবং প্রচুর পরিমাণে আমরা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে থাকি, তাকেই আমরা পাইকারি ট্রেড বলে থাকি। এই সেই পাইকারি ট্রেড হইতে আবার খুচরা ট্রেডকারীরা ক্রয় করে সেটা চূড়ান্ত ভোক্তার নিকট ক্ষুদ্র পরিসরে বিক্রয়ের প্রক্রিয়াই হচ্ছে খুচরা ট্রেড। এরপরে আছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য আবার তিন প্রকার, আমদানি, রপ্তানি ও পুনরপ্তানি। আমদানি কি? একটি সার্বভৌমত দেশ আরেকটি স্বাধীন সার্বভৌমত দেশ হইতে সঠিক নিয়ম মেনে যে পণ্য বা সেবা সামগ্রী আমদানি করে থাকে, তাকেই আমরা আমদানি বাণিজ্য বলে থাকি। এরপর আছে রপ্তানি। অর্থাৎ রপ্তানি হচ্ছে নিজ দেশ হইতে অন্য কোনো স্বাধীন দেশে আমরা বৈধ প্রক্রিয়ায় যে পণ্য বা সেবা সামগ্রী পাঠিয়ে থাকি নিজ দেশ হইতে আরেক দেশে, তাকে আমরা রপ্তানি বলে থাকি। এবার তৃতীয়টা হচ্ছে পুনরপ্তানি। পুনরপ্তানি কি? পুনরপ্তানি হচ্ছে আমদানিকৃত, এক দেশ হইতে আমদানিকৃত পণ্য, সেটি আমদানি করে সেই পণ্যটিকে বিভিন্ন উপযোগ সৃষ্টি করে অথবা রূপান্তরিত করে, এক পণ্য হইতে আরেক পণ্যে রূপান্তরিত করে আবার ভিন্ন কোনো দেশে অথবা ওই দেশেই যদি আমি রপ্তানি করে থাকি, তাকে আমরা পুনরপ্তানি বলি। মানে একবার আমদানি করলাম,
করে সেই পণ্যটা আবার ওই দেশে বা অন্য কোনো দেশে ফের রপ্তানি করলাম, সেটা হচ্ছে পুনরপ্তানি। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এরপরে বাণিজ্যের প্রথম ধাপের পরে আছে পরিবহন, গুদামজাতকরণ, বিমা এবং ব্যাংকিং। পরিবহন বাণিজ্য প্রসারের ক্ষেত্রে পরিবহনের খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ পরিবহন ব্যবস্থা যদি সেই দেশে বা কোনো অঞ্চলে ভালো না থাকে সেখানে পণ্যের প্রসার ঘটানো সম্ভব হয় না এবং পরিধিও বাড়ানো সম্ভব হয় না। এরপরে আছে গুদামজাতকরণ। আমরা পণ্য শিল্প থেকে উৎপাদন করে থাকি, সব শিল্পই পণ্য উৎপাদন করে সঙ্গে সঙ্গে সেই পণ্য কিন্তু ভোক্তার নিকট সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সময় এবং পরিবহন বিভিন্ন সমস্যার কারণে এই পণ্যগুলি একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করার প্রয়োজন হয়ে পড়ে। সেহেতু আমাদের এই গুদামজাতকরণ প্রক্রিয়াটা ব্যবসার আওতা ও পরিধির মধ্যে অন্যতম। এরপরে আছে বিমা। প্রতিটা ব্যবসায় একটা ঝুঁকি থাকে, ঝুঁকি ব্যবসায়ের বিমা হচ্ছে ব্যবসায়ের ঝুঁকিটুকু দূর করে, কারণ এই পণ্য উৎপাদন থেকে তৈরি করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় এই পণ্য দুর্ঘটনা কারণবশত ক্ষতি সাধন হতে পারে, সেই ক্ষতির সম্পূর্ণ ঝুঁকির দায়ভার বিমা গ্রহণ করে থাকে। এরপরে আছে ব্যাংকিং। ব্যাংকিং হলো ব্যবসায়ের ব্যাংকিং, ব্যাংকিং হচ্ছে ব্যবসায়ের মূলধন সরবরাহ করে থাকে। ব্যাংকিং ব্যাংক যেমন ব্যবসায়ীকে মূলধন সরবরাহ করে, ব্যাংক ঠিকই সেই ব্যবসায়ীর কাছ থেকে মূলধন সরবরাহ করা বাবদ সে তারা কিন্তু তাদের মুনাফা বা সুদ সংগ্রহ করে থাকে। তাহলে এখানে এটাও কিন্তু ব্যবসার আওত বা পরিধির মধ্যে অন্যতম এবং বিশেষ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি প্রায়। এরপরে আমরা শিল্প ও বাণিজ্যের সহায়ক কার্যাবলী সম্পর্কে জানব। আমরা শিল্প ও বাণিজ্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করে ফেলেছি। এরপরে শিল্প বাণিজ্যের সহায়ক কার্যাবলী মানে শিল্প বাণিজ্য কীভাবে প্রসার এবং পরিধি ঘটানো যায় এবং এটা সম্পর্কে জানা যায় তার কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা হয়। যেমন পণ্য গবেষণা, পণ্য সম্পর্কে আমাদের গবেষণা করতে হয়, কেন এই পণ্যটা বাজারে কীভাবে টিকে আছে এবং এই পণ্যের সাথে প্রতিযোগী কারা, বা এই পণ্যটির আরও মান বা গুণগত মান বৃদ্ধি করা গেলে পণ্যটি বাজারে আরও ব্যাপকতা সৃষ্টি হবে, এটা নিয়ে একটা গবেষণা করা হয়। গবেষণা প্রতিটা প্রতিষ্ঠানই এই পণ্য সম্পর্কে গবেষণা করে থাকে। এরপরে আছে বাজার গবেষণা। হ্যাঁ, বাজারে দেখা যাচ্ছে পণ্যটি বাজারে কীভাবে টিকে থাকছে এবং বাজারে এর সমসাময়িক আর একই মূল্যের কি আরও কোনো পণ্য আছে কি না। সেই পণ্যটি যদি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে সেক্ষেত্রে বাজার গবেষণার মাধ্যমে এটি ব্যবস্থাপনার নীতি নির্ধারক পর্যায়ে এটা জানিয়ে দেওয়া হয় এই বাজার গবেষণার মাধ্যমে। এরপরে আছে বিক্রয়িতা। অ্যাকচুয়ালি এই পণ্যটা কীভাবে বিক্রয় হচ্ছে সেটা সম্পর্কেও একটি ধারণা ওই কমিটি দিয়ে থাকে। এরপরে আছে প্রত্যক্ষ সেবা। আসলে ব্যবসা বাণিজ্য সংগঠিত করতে গেলে শুধু মুনাফা অর্জন করতে হবে এই লক্ষ্য থাকলেও হবে না, এখানে ব্যবসাও সংগঠিত হবে এবং সেবা কার্যটাও সংগঠিত হবে, এই উভয়ই যদি আমরা করতে চাই সেক্ষেত্রে প্রত্যক্ষ সেবাকর্ম মাধ্যমে আমরা ব্যবসা বা বাণিজ্য সংগঠিত করে থাকতে পারি। যেমন ডাক্তারি, ডাক্তারি হচ্ছে অন্যতম একটি সেবামূলক পেশা, তবে এই সেবা প্রদানের মাধ্যমে ডাক্তার কিন্তু রোগীদের কাছ থেকে বা তার ক্লায়েন্টের কাছ থেকে মুনাফা এবং ফিস সংগ্রহ করে থাকে, যেটা ফিসের মাধ্যমে সে তার সেবাটুকু প্রদান করে থাকে। এরপরে আছে আইন বৃত্তি। বাংলাদেশ তথা বিশ্বের সব দেশে এই আইন বৃত্তি পেশাটি বৈধভাবে পরিচালিত হয়ে থাকে, কেননা একজন ক্ষতিগ্রস্ত মানুষ আইনের সহায়তা নিলে সেখানে আইন সে নাও বুঝতে পারে, তাই যে আইনজীবীর মাধ্যমে সহায়তা আইন সহায়তা নিয়ে থাকে সেই আইনজীবী যে আইন সহায়তা প্রদান করে তাকেই আইন বৃত্তি বলা হয়ে থাকে। এরপর আছে হিসাববৃত্তি। হিসাববৃত্তি অ্যাকচুয়ালি আমরা বলতে পারি প্রতিটা প্রতিষ্ঠানেই যদি লিপিবদ্ধ কোনো হিসাব সংরক্ষিত না থাকে তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠান বেশি দিন টিকে থাকে না, কারণ একজন দক্ষ ব্যবস্থাপক যতই দক্ষ হোক না কেন সে তার মাথার ভিতরে একটি দুই মাস ছয় মাস বা এক বছর দুই বছর আগেকার হিসাব পারলে মানে জানতে চাইলে সে কিন্তু তাৎক্ষণিক বলতে পারবে না। যদি এই হিসাবটি লিপিবদ্ধ করা থাকে তাহলে অবশ্যই সে
তার প্রতিষ্ঠানের যারা নিয়োজিত হিসাব রক্ষক বিন্দু আছেন তাদের কাছ থেকে কিন্তু সেই হিসাবটি সহজেই জানতে পারবেন। পরিশেষে আমরা আরেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে প্রকৌশলী বৃত্তি। প্রকৌশলী বৃত্তিও ব্যবসার আওতা ও পরিধির মধ্যে পড়ে এবং এই প্রকৌশলী বৃত্তিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দিন দিন, কেননা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্য আরও ভালোভাবে সম্পন্ন করার জন্য প্রকৌশলী নিয়োগ করে থাকে। এই প্রকৌশলীর কাজ হচ্ছে কিভাবে এই একটি কাজকে আরও সুসংগঠিত এবং সুন্দরভাবে করা যায় তার পূর্ব একটি রূপরেখা সে তৈরি করে দেয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসের এই সংক্ষিপ্ত আলোচনায় আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে বুঝতে সমস্যা হয়, আমাদের কারিগরি বিভাগের আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে, তোমাদের সাথে আমরা অত্যন্ত সুন্দর এবং নিবিড়ভাবে বসে আমরা আরও সুন্দরভাবে তোমাদের বুঝে দিতে সক্ষম হব বলে আশা করছি। যাই হোক, আজকে অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি টানছি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।